এটা প্রথম বাচ্চা হলো বকনা, নতুন বাচ্চা দিয়েছে, বকনা বাছুর আছে সাথে। আচ্ছা বকনা বাচ্চা, হ্যাঁ মেয়ে বাচ্চা আছে। বাচ্চাটা দিয়েছে কবে? বাচ্চা দিয়েছে কালকে। কালকে? জি। আচ্ছা এটা দুধ কতটুকু হতে পারে? এটা দুধ আমরা আশা করি 32 কেজির মতো। 32 হবে? 32 জি। প্রথম ল্যাকটেশনে 32 হবে? হ্যাঁ 30-32 এরকম আশা হবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব আঙ্কমানে আরেকটা গরু আছে বকনা। আচ্ছা এটা প্রথম বাচ্চা দিয়েছে নতুন? এটা নতুন, এটা প্রথম বাচ্চা দিয়েছে। খুব বিরাট বড় গরু, বিরাট বড় গরু দেখে তো মনে হচ্ছে, কিন্তু দেখে মনে হয় না যে প্রথম বাচ্চা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে যে অলরেডি দুটা দুটা বাচ্চা হয়ে যাবে, তাই না? দেখে মনে হয় গরু বড় তো, এজন্য এরকম বিশাল 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 বড় গরু। ভাই ভাই দেখেন, আপনি দর্শক দেখতে পাচ্ছেন বিশাল গরু। হ্যাঁ অসাধারণ। এই যে আজকে বাচ্চা খালি সকাল বাচ্চা দিল, সকালে বাচ্চা দিয়েছে না? কি বাচ্চা? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দর্শক আপনাদেরকে প্রীতিও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক আমরা চলে আসছি জাকের ডেয়ারি ফার্ম। তো জাকের ডেয়ারি ফার্মের আজকে সুন্দর সুন্দর কিছু গাভী আপনাদের সামনে তুলে ধরবো বা দেখানোর চেষ্টা করবো। প্রথম ল্যাকটেশনের গাভীর পরিচিতি জানবো এবং কেমন সর্ববিষয় নিয়ে কথা বলবো। জাকের ডেয়ারি ফার্মে চলছে গরু মেলা। আর দর্শক আপনারা যারা প্রথম ল্যাকটেশনের গাভী কিনতে চাচ্ছেন, তারা জাকের ডেয়ারি ফার্মে চলে আসুন, নিজের পছন্দ মতো গাভী সংগ্রহ করতে পারবেন। আমরা কথা বলি জাকের ডেয়ারি ফার্মের ম্যানেজার হেলাল ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি ভাই, আবারও চলে আসলাম। জি। আচ্ছা হেলাল ভাই, আমরা একটু জানতে চাচ্ছি, মানে দর্শক জানতে চাচ্ছে যে জাকের ডেয়ারি ফার্মে এই মুহূর্তে প্রথম বাচ্চা দেওয়া কতগুলো গাভী আছে? ভাই এখন আমরা 10টার মতো গাভী আছে নতুন বাচ্চা দিতে। আচ্ছা 10টার মতো গাভী নতুন বাচ্চা দিতে? নতুন বাচ্চা দিতে। এই যে একটা গরু দেখছেন, খুব আনকমন একটা গরু, বকনা। মানে প্রথম বকনা থেকে বাচ্চা দিছে, খালি প্রথম একটা বাচ্চা দিল বকনা। বকনা? হ্যাঁ। এই দেখুন লানা দেখেন। হ্যাঁ এটা কি দাঁত হয়নি তো এখনো? না না দাঁত হয় না, বা দুই দাঁত হইতে পারে। দুই দাঁত হইতে পারে, অনেক গরু আছে প্রথম বাচ্চা এলে দুই দাঁত হয়, অনেক গরু আছে দুই দাঁত হয় না, দাঁত হয় না। গরুটা দেখেই তো ছোট ছোট লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, মানে গরু বড় আছে, বয়স কম। বয়স কত? কতদিন বয়স হয়েছে? এটা প্রথম বাচ্চা এলো বকনা, নতুন বাচ্চা দিয়েছে, বকনা বাছুর আছে সাথে। আচ্ছা বকনা বাচ্চা? হ্যাঁ মেয়ে বাচ্চা আছে। বাচ্চাটা দিয়েছে কবে? বাচ্চা দিয়েছে কালকে। কালকে? জি। আচ্ছা এটা দুধ কতটুকু হতে পারে? এটা দুধ আমরা আশা করি 32 কেজির মতো। 32 হবে? 32 জি। প্রথম ল্যাকটেশনে 32 হবে? হ্যাঁ 30-32 এরকম আশা হবে তো। হ্যাঁ হ্যাঁ, খুব আঙ্কমানে আরেকটা গরু আছে বকনা। আচ্ছা এটা প্রথম বাচ্চা দিয়েছে নতুন? এটা নতুন, এটা প্রথম বাচ্চা দিয়েছে। খুব বিরাট বড় গরু, বিরাট বড় গরু দেখে তো মনে হচ্ছে, কিন্তু দেখে মনে হয় না যে প্রথম বাচ্চা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে যে অলরেডি দুটা দুটা বাচ্চা হয়ে যাবে, তাই না? দেখে মনে হয় গরু বড় তো, এজন্য এরকম বিশাল 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 বড় গরু। ভাই ভাই দেখেন, আপনি দর্শক দেখতে পাচ্ছেন বিশাল গরু। হ্যাঁ অসাধারণ। এই যে আজকে বাচ্চা খালি সকাল বাচ্চা দিল, সকালে বাচ্চা দিয়েছে না? কি বাচ্চা? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা? আচ্ছা এটা ষাঁড় বাচ্চা। তাহলে এইটা কতটুকু দুধ দিতে পারে? এটা এখনো দুধ নামে নাই, যে তো সকাল বাচ্চা দিছে দুধ এখন নামে নাই। আমরা আশা 30-এর উপরে থাকবে, এটা দুধ 30-এর উপরে থাকবে আশা। হ্যাঁ মাশাল্লাহ, আশা বা আমরা একটা অভিজ্ঞতা গরুর প্রতি, বা যে যে শাল দুধ দোয়াইছি 10 কেজির মতো শাল দুধ আমি ফেলে দিই সকালবেলা। হেলাল ভাই অনেকে বলে যে প্রথম বাচ্চা দিলে এত দুধ হয় না। না হয় 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 অনেক, আমরা দুধ আলাদা যে কয়টা গরু আছে বকনা আমরা বাচ্চা পুজিশন নিচ্ছে আমরা পাই নাই। আচ্ছা এই পর্যন্ত আমরা রেকর্ড নাই, 25-এর নিচে পাই নাই এই পর্যন্ত। আচ্ছা মাশাল্লাহ, সবই আল্লাহর নিয়ামত। জি। আর 25-এর নিচে যে বাচ্চা গুলা পাই না, যে গুরু গুলা হিরাতে গুরু, এটা শত গুণে সরস। আচ্ছা মানে ভালো ভালো, এর জন্য আশা করি 30 প্রথমে 30 পাবো। আচ্ছা আর কই আছে চলেন একটু। এটা প্রথম বাচ্চা দিয়েছে? জি এটা প্রথম বাচ্চা দিয়েছে। আচ্ছা এটা এটা কি জাত ভাই? এটা ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান জাত? জি। আচ্ছা সাথে কি বাচ্চা? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা? জি। আচ্ছা ষাঁড় বাচ্চা। তো এটা এটা দুধ কেমন আশা করতেছেন ভাই? এটার দুধ 30-33 এরকম আশা। 30-33 হবে মাশাআল্লাহ। হ্যাঁ 33 কে দুধ আশা। সকালে আমি শাল দুধ বাচ্চা দেওয়ার পর শাল দুধ দোয়াইছি, নিম্নে 10-12 কেজি হবে শাল দুধ। শাল দুধ? জি। 10-12 কেজি। আচ্ছা তাহলে তো 30-12 কেজি দুধ। আর উড়ানালে বিশাল উড়ানালে দেখেন, খুব একটা সুন্দর একটা গরু, নতুন প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। হ্যাঁ আমরা দর্শকের এটা বলতে চাই, নতুন আমরা অনেকগুলা গরু বকনা বাচ্চা, মানে নতুন জোয়ান গরু অনেকগুলা বাচ্চা দিয়েছে। আপনারা যারা খরিদ করতে চান, নিতে চান,
বা কাছি পাতার সাথে নিতে চান তারা আসেন, আসে তাকে ডেলিভারি দেখেন, দেখে আপনারা খরিদ করেন। এগুলো কি দ্বিতীয় বাচ্চা দেওয়া? হ্যাঁ, দ্বিতীয় বাচ্চা দেওয়া। এটা কবে বাচ্চা দিয়েছে? এটা বাচ্চা হয়েছে আজকে 20 দিন হবে। 20 দিন? জি। আচ্ছা, এটা দুধ কতটুকু পাচ্ছেন? এটা দুধ পাচ্ছি এখন 24 26 24 26। হ্যাঁ আচ্ছা, 24 26। আচ্ছা হেলাল ভাই, যারা আসলে গরু চেনে না তারা কিভাবে একটা ভালো গরু নির্ণয় করবে বলেন তো, কিভাবে চিনবে? চিনে না, অনেক আছে গরু চিনে না, ইয়ে করে বা যারা গরু ফালে তারা মোটামুটি চিনে, তবে যারা চিনে না আমি বলতে চাই গরু দেখা যার দেখা বুঝার দরকার বা এরকম অভিজ্ঞতার রূপ নিয়ে আসার দরকার। কিভাবে বুঝবে? বুঝবে এটা যেগুলা দুধ বেশি দেয় এগুলার চামড়া পাতলা থাকে বা হয়তো উলান দিক দিয়ে বোঝা যায় বা পাশাপাশি থাকে এরকম। আচ্ছা জি।